নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আরআর ভিলেজ কুকিং এ সবাইকে স্বাগত। তো আজ আমরা বাটা মাছের একটা রেসিপি করে দেখাবো। দেখুন, এখানে আমি বাটা মাছ নিয়েছি, আর এখানে মার হাতে রয়েছে একটা পেঁপে। পেঁপেটা কিন্তু খুব বড়, এটা আমাদের বাড়ির গাছের পেঁপে। তো বন্ধুরা, এই বাটা মাছ পেঁপে আর আলু দিয়ে গ্রাম পদ্ধতিতে খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর করে শেয়ার করবেন, আর আমাকে সহযোগিতা করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না হয়ে থাকে, আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকার জন্য। তাহলে বন্ধুরা, এই বাটা মাছগুলো আমি কেটে নিচ্ছি, আর মা এখন পেঁপে আলু কেটে নেবে। বন্ধুরা, মাছ কাটার জন্য আমার ছাই লাগবে। তো এই উনুনটাতে তো আমি প্রতিদিন রান্না করি, আপনারা তো দেখেনি। তো এই উনুন থেকে আমি এখন ছাই তুলবো, আর এই ছাই দিয়ে আমি এখন বাটা মাছ কাটবো। পেঁপেটা কেটে নিচ্ছি। পেঁপেগুলো একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। দেখুন, এই বাটা মাছগুলোকে আমি কেটে নেব। তো আমি লেজে ছাই দিয়ে মাখিয়ে নিয়েছি। আলু আর পেঁপে কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি টমেটোটা কেটে নিচ্ছি আর ধনে পাতা। এতগুলো লাগবে না, কমিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এই মাছ কটা আমি কেটে নিয়েছি, জালটা ধরে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা দিয়ে দিচ্ছি, আর জিরে। শুকনো খোলা ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছ ধুয়ে নেওয়া হয়ে গেছে, তো আমি উনুন পাড়ে গিয়ে হলুদ লবণ মেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছের ওপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, তো মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল, তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তো মাছগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। মাছগুলো আমি দুবারে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। লঙ্কাগুলো এবার আমি বেটে নিচ্ছি। আদা ছেঁচে নিচ্ছি। দেখুন এই মাছগুলো আমার ভেজানো হয়ে গেছে, তো মাছ ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। তো বাদ বাকি মাছগুলো আমি ভেজে নেব। এই মাছগুলো আমার ভেজানো হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। তো দেখুন, আর এই মাছ ভাজার তেলটা রয়ে গেছে, এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখুন এই তেলটাও গরম হয়ে গেছে, তো আমি এখান থেকে কিছুটা জিরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা, এগুলো থেতলো করে নিয়েছি মা। দিয়ে দিচ্ছি টমেটো, দেখুন টমেটো দেওয়ার পর আমি আরো এক মিনিট নাড়া চাড়া করে নিলাম। তো এখন কেটে ধুয়ে রাখা আলু পেঁপে আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেখুন বন্ধুরা আমি আরো 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন আমি জল দিয়ে দেবো। আমি আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি, তো আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই দেবেন। ঝোলটা একটু বেশি দিয়েছি, কারণ আলু আর পেঁপে আমি তো আগে সেদ্ধ করে নেইনি, তো তার জন্য এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি। তো এখন আমি জাল করে নেব আরও 10 মিনিট মতো, আর আমি ঢাকা দিয়ে জাল করে নিচ্ছি, ঝোলটা ফুটতে থাকুক,
তারপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। 10 মিনিট আমি ঢাকা দিয়ে জাল করে নিয়েছি। আলু পেঁপে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাছ দেওয়ার পর আমি আরো 5 মিনিট জাল করে নিয়েছি। যে বাটা মশলাটা তৈরি করেছিল তো এটা আমি দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে দিয়েছি। তো এখন এই ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো রেসিপিটা পুরোপুরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, রেসিপিটা হয়ে গেছে। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো কি খারাপ লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমি খুব ভালো করে পড়ি। তো বন্ধুরা, আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। আর আপনারা কোন ধরনের রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই।